সিলেট ডিভিশন আর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসটি মূলত মাধ্যমিক বিদ্যালয়ের সবচেয়ে ক্ষুদে শিক্ষার্থী মানে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আমি আজকের ক্লাসটি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ক একটি অংশ নিয়ে কথা বলছি। ক্লাস পরিচালনায় আজকে আমি আছি, আমি দেবযানী ধর, সহকারী শিক্ষক, শাস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, শাস্তাগঞ্জ হবিগঞ্জ। এ পর্যায়ে ক্লাস শুরু করার আগে আমি আমাদের ষষ্ঠ শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমরা যখন পড়ালেখা শুরু করেছি তখন আমরা গণিত বই নিশ্চয়ই হাতে নিয়েছি। গণিত বইয়ের মধ্যে আমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের সাথে বেশ কিছু মিল রয়েছে, তবে ব্যতিক্রমী রয়েছে একটা অংশে, এটা হচ্ছে বীজগণিত। নতুনভাবে এই অংশটা পাওয়ার পর অনেক জল্পনা কল্পনা তৈরি হয়, তাই না? সেই সব জল্পনা কল্পনাগুলোকে একটু সাইডে রেখে আজকে আমরা নতুন কিছু জিনিস শিখব। আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা সেই অধ্যায়টা হচ্ছে 4.3। আমাদের যখনই আমরা বলি নতুন করে যে আমরা আজকে এই অংশটা নিয়ে পড়বো, তখন আমরা খুব তাড়াতাড়ি করে 4.3 বললাম তো, আমি যদি বলি এখন 4.3 বের করো, তাহলে তোমরা আমি জানি পাঠ্য বইয়ের এই অংশে চলে যাবে, মানে যে অংশ থেকে গণিত প্রশ্ন দেয়া থাকে আমরা এই অংশে চলে যাই। কিন্তু শিক্ষার্থীদের কাছে আমি এটা বলবো, এরপর থেকে যখনই তোমাদের বলা হবে যে আজকে আমরা এই অধ্যায় 4.3 বা হচ্ছে এই অধ্যায় নিয়ে শুরু করব, তখন তোমরা কি করবে, ওই অধ্যায়ের সামনে দিকে যে কথাগুলো লেখা থাকবে ওগুলো অবশ্যই পড়ে নেবে। এর কারণ হচ্ছে ওই বিষয়ের উপর নির্ভর করে কিন্তু আমাদের এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো হয়। যেভাবে আমাদের গাণিতিক সমস্যা শুরু হচ্ছে 91 পৃষ্ঠায়, কিন্তু আমাদের মূল বিষয়টা কিন্তু 87 পৃষ্ঠায়। 87 পৃষ্ঠায় দেখো লেখা আছে সদৃশ্য এবং বৈসদৃশ্য, এই বিষয়টা কি চলো তাহলে আগে জেনে নেই। পাঠ শুরু করার আগে সদৃশ্য এবং বৈসদৃশ্য কি। সদৃশ্য মানে হচ্ছে একই রকম দেখতে, সদৃশ্য মানে হচ্ছে একরকম দেখতে। যেমন দেখো এখানে দুইটা কলম আছে, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে দুইটা কলম আছে, কলমের মুখ দুইটার কালার হয়তো ভিন্ন, কিন্তু আমি যদি এই মুখা ব্যতীত কিছু চিন্তা করি তাহলে এই কলম দুইটা একই ধরনের, একই রকম ডিজাইন করা, তার মানে এই কলমটা হচ্ছে একই ধরনের, এটা হচ্ছে সদৃশ। এবং আমি যদি এখন এই দুটা কলমের কথা চিন্তা করি তাহলে দেখো এই দুটা কলম কিন্তু দুই রকম দেখতে, তাই না? একটা হচ্ছে এইভাবে সাদা এবং এই অংশটুকু এইভাবে লেখা, এবং একটা হচ্ছে কালো এবং আকৃতিতেও বেশ পার্থক্য আছে। তাহলে এরা হচ্ছে বৈসদৃশ, মানে এরা দেখতে ভিন্ন। এবার এই বিষয়টা যদি একটু গণিতের আকারে প্রকাশ করি বা গণিতের ভাষায় প্রকাশ করি তাহলে কি দাঁড়ায়, চলো দেখি কি কি তখন দাঁড়ায়, সদৃশ আর বৈসদৃশ কি বুঝায়। যেমন ধরো আমরা লিখলাম 9xy, তারপর আমরা লিখলাম 5xy। তোমরা নিশ্চয়ই সহগ এবং চলক সম্পর্কে তোমার ভালো ধারণা আছে, কারণ গত চ্যাপ্টারগুলোতে গত অধ্যায়ে আমরা এই বিষয় নিয়ে আলোচনা বা শিখেছি আমরা জানি। তাও আমি একটু মনে করিয়ে দিই সহগ এবং চলক কি। চলক হচ্ছে যাদের মান আমরা জানি না, যেমন এক্স, ওয়াই, জেড, এরা হচ্ছে চলক। আর সহগ হচ্ছে সংখ্যা জাতীয় জিনিসগুলোকে আমরা বলি সহগ। যেমন এখানে দেখো, এখানে চলক হচ্ছে এক্স ওয়াই, এই ক্ষেত্রেও চলক হচ্ছে এক্স ওয়াই। আর সহগ এখানে হচ্ছে 9 এবং এখানে হচ্ছে 5, এরা সদৃশ। কেন জানো? কারণ এদের চলক দেখতে একরকম। এখন যদি আরেকটা সংখ্যার কথা আমি বিবেচনা করি বা একটা অংশের কথা বিবেচনা করি, ধরো 9xz, 9xz, এখন কি হয় দেখো, এখন বলো এই 9xz, এই 9xz এইটা কি এদের সাথে সদৃশ, এখন কি সদৃশ হবে এরা? তোমরা তোমাদের মধ্যে অনেকেই একটা বিষয় নিয়ে এখন কনফিউজ থাকবে, একটু তোমাদের মধ্যে একটা দ্বিমনা ভাব কাজ করবে, এটা হচ্ছে এখানে তো 9 আছে, এখানে তো 9 আছে, তার মানে তো সদৃশ হতেও পারে। এই ক্ষেত্রে আমি একটু বলে নেই, সদৃশ কখনো তোমরা সহগ দিয়ে নির্ধারণ করবে না।
যেমন এখানে নাইন আছে, এখানে নাইন আছে, এর জন্য এরা সদৃশ হবে না। সদৃশ হওয়ার জন্য চলক প্রয়োজন। দেখো এখানে চলক হচ্ছে এক্স ওয়াই, আর এখানে চলক হচ্ছে ওয়াই এক্স জেড, এক্স জেড, আর এখানে এক্স ওয়াই। তাহলে এবার তোমরা বলো এটা কি কোনোভাবে সদৃশ হতে পারে? অবশ্যই না। আশা করি সদৃশ এবং বৈসদৃশ এই অংশটা তোমাদের কাছে যথেষ্ট পরিষ্কার। কেন বলছি এই কথাগুলো, আমি পাঠে যখন যাব, আমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করব তখন জানতে পারবো। কিন্তু আগে আমাদের যে কোনো বিষয়ে গাণিতিক সমস্যার সমাধান করার আগে আমাদের একটু বেসিকটা জানা প্রয়োজন। এবার বলি যে এই এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের দুইটা জিনিস মাথায় একেবারে পুরে রাখতে হবে, আমরা কখনো ভুলতে পারবো না। এই দুইটা জিনিস কি একটু বুঝি। প্রথম কথা হচ্ছে, যদি যদি একই একই চিহ্ন একই 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 ধরনের ধরনের চিহ্ন একই ধরনের চিহ্ন থাকে, তাহলে তাহলে যোগ যোগ হবে। আমি কেন লিখেছি এই কথাটা বুঝিয়ে বলছি, তার আগে এই বিষয়টা একটু আমরা মাথায় রেখে নিই। কি বলেছি, যদি একই ধরনের চিহ্ন থাকে তাহলে যোগ হবে। এ পর্যায়ে দেখো কি বললাম, মনে করো মাইনাস ফাইভ আর মাইনাস টু, এদের চিহ্ন কিন্তু একই, তাই না? মাইনাস ফাইভ এবং মাইনাস টু দুইটার আগেই চিহ্ন এক, তাহলে এদেরকে যোগ করতে হবে। এখন যোগ কাদের করব? যোগ করব সংখ্যাগুলার। আমি আবারও বলছি যোগ করব সংখ্যার। তাহলে যোগ করি, পাঁচ আর দুই যোগ করলে কত হয়? পাঁচ আর দুই যোগ করলে হবে হচ্ছে সাত। চিহ্ন কি বসবে? অবশ্যই একই চিহ্ন যেহেতু, তাহলে এই চিহ্নটাই বসবে, মানে মাইনাস বসবে। এ পর্যায়ে আরেকটা উদাহরণ দেখো, মনে করো প্লাস থ্রি প্লাস টু। দেখো এদেরও চিহ্ন একই রকম, প্লাস টু এবং হচ্ছে প্লাস থ্রি। এখন আমরা এতদিনে জেনে গেছি যদি কোনো সংখ্যার আগে চিহ্ন না থাকে তাহলে প্লাস, মানে ওই চিহ্নটা দেওয়ার প্রয়োজন হয় না। আচ্ছা তাহলে তিন আর দুই যোগ করলে কত হয়? তিন আর দুই যোগ করলে হচ্ছে পাঁচ। প্লাস তো দিতে হয় না, তার মানে দেওয়া লাগছে না। তাহলে কি বুঝলাম, যদি একই ধরনের চিহ্ন থাকে তাহলে আমরা যোগ করব, এবং যোগটা কার করছি? সংখ্যার। আচ্ছা এবার একটু পরিবর্তন, এটা এখন হচ্ছে আমাদের দুই নাম্বার, দুই নাম্বার এখন হবে যদি ভিন্ন হয়, ভিন্ন ধরনের, যদি ভিন্ন ধরনের চিহ্ন থাকে তাহলে কি হবে? তাহলে হচ্ছে, আমাকে একটু সময় দিতে হবে, আমি একটু লিখে নেই। ওকে দেখো, যদি ভিন্ন ধরনের চিহ্ন থাকে তাহলে এটা হবে বিয়োগ। ভিন্ন ধরনের চিহ্ন থাকলে বিয়োগ হবে কিভাবে? এবার দুইটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে বলছি, এবং আমি খুবই ভালো জানি যে হচ্ছে তোমরা খুব সহজে এটা মনে রাখতে পারবে। যেমন দেখো ভিন্ন চিহ্ন, তাই তো? এ পর্যায়ে লিখলাম ফাইভ মাইনাস টু। ফাইভের আগে কী চিহ্ন আছে? একটু আগে আমি বলেছি চিহ্ন না থাকা মানে প্লাস আছে। আচ্ছা আমি বোঝার সুবিধার্থে বলে দিলাম, এটা কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। তাহলে দেখো ভিন্ন চিহ্ন আমরা কি করব? বিয়োগ করব। পাঁচ থেকে দুই চলে গেলে তিন। এবার যদি জিনিসটা এভাবে হয়, যদি লেখাটা এইভাবে থাকে, ধরো মাইনাস ফোর প্লাস ওয়ান, এখানেও দেখো ভিন্ন চিহ্ন, ফোরের আগে মাইনাস এবং ওয়ানের আগে প্লাস, ভিন্ন চিহ্ন। যদি ভিন্ন চিহ্ন হয় কি করতে হবে? বিয়োগ করতে হবে। কার বিয়োগ? সংখ্যার বিয়োগ। তাহলে আগে সংখ্যা বিয়োগ করি, চার থেকে এক চলে গেলে থাকবে হচ্ছে তিন। এবার কি চিহ্ন বসবে? এই তো, যেটা যে সংখ্যাটা বড় তার আগের চিহ্নটাই এখানে বসবে। এখানে বলো বড় সংখ্যাকে, তোমরা খুব ভালো জানি বলতে পারছো ফোর, এবং ধারণাও করতে পারছো ফোরের আগে কি চিহ্ন? মাইনাস। তাহলে এখানে আসবে মাইনাস। দেখো এটারও একই অবস্থা, ফাইভের আগে কি চিহ্ন ছিল? প্লাস, এর জন্য তিনের আগে প্লাস। বরাবরই বলছি প্লাস চিহ্নটা দিতে হয় না। এই দুইটা অংশ অবশ্যই মনে রাখবে, কারণ এই অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমাদের এই দুইটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা পয়েন্ট যদি আমাদের
বুঝা হয়ে থাকে তাহলে চলো আমরা একবার গাণিতিক সমস্যা সমাধান করতে যাই। এ পর্যায়ে আমাকে একটু সময় দিতে হবে, আমি একটু বোর্ডটা পরিষ্কার করে নিই। আর এই বিষয়টা না আমাদের খুব মনে রাখতে হবে, এবং এই এই ছোট বিষয়টা খুবই ছোট, তাই না? কিন্তু এই ছোট বিষয়টা আমাদের এত এত ভোগায়, মানে আমরা ভুলে যাই, এবং আমাদের এটার জন্য অনেক অঙ্ক ভুল হয়, নাম্বার কাটা যায়, অনেক ধরনের সমস্যা হয়। আচ্ছা, এ পর্যায়ে আমি প্রথমে যে কাজটা করব, দুই সংখ্যার একটা দুই দুইটা সংখ্যার একটা যোগ দেখাবো, এবং চেষ্টা করব তিনটা সংখ্যার একটা যোগ দেখানোর জন্য। প্রথমে আমি দুই সংখ্যার একটা যোগ লিখে নিচ্ছি, আমাকে একটু সময় দিতে হবে। আচ্ছা দেখো, একটা রাশি ধরলাম হচ্ছে 4a, আর একটা হচ্ছে 3b, এবং হচ্ছে -3a, এবং ওটা হচ্ছে +b, ঠিক আছে? এখানে ধরলাম দুইটা রাশি দেয়া আছে, রাশি। এখন কি করব, এই রাশি এই দুইটা রাশিকে আমার যোগ করতে হবে। কি করতে হবে, আমরা আলোচনা করছি হচ্ছে 4.3, এবং আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যোগ করা। যোগ করো, তো আমরা কি করব, এখন আমাদের যোগ করতে হবে। তোমরা দেখো এখানে লেখাই আছে যে 16 থেকে 25 পর্যন্ত যোগ করো। আচ্ছা, তো এ পর্যায়ে আমি কি করব, প্রথমে প্রথম রাশিটাকে লিখলাম 4a-3b। এখন ওই যে সদৃশ একই রকম দেখতে যেগুলা নিচে নিচে লিখতে হবে, দেখো এখানে আছে -3a, এখানে 4a আছে, তার নিচে আমি লিখব -3a, আর +b এই যে এখানে লিখলাম +b। আমার মনে হয় এই জায়গাটুকু বুঝতে তোমাদের সমস্যা হওয়ার কথা না, খুবই সহজ, আমি তেমন কিছুই করিনি, আমি জাস্ট যা সদৃশ পদগুলাকে সদৃশ, দেখো 4a সাথে 3a কিন্তু সদৃশ, দেখতে একই রকম, এবার যোগ করতে হবে। এবার সেই দুই লাইনটা আসছে আমাদের জন্য, এখানে দেখো 3b-র আগে, এই যে 3b, 3b-র আগে কী চিহ্ন, মাইনাস, আর এখানে b-র আগে কী চিহ্ন, প্লাস। তারা একরকম চিহ্ন নাকি ভিন্ন চিহ্ন? আমি জানি ভিন্ন চিহ্ন, ওকে বুঝতে পারছি, তোমরা অনেকেই বলতে পারছো। তাহলে ভিন্ন চিহ্ন হলে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে 3b থেকে যদি b চলে যায়, ধরো 3টা b আছে তোমার কাছে, এর মধ্যে 1টা b চলে গেল, তাহলে তোমার কাছে কয়টা b থাকলো, 2টা b। এখন বলো চিহ্ন কি হবে, ওই যে 2টা লাইন চিহ্ন কি হবে, কে বড়, 3b না b? অবশ্যই 3b বড়, তাহলে চিহ্নটা হবে 3b-র আগে যে চিহ্নটা, তার মানে মাইনাস। এ পর্যায়ে আসো এই অংশে, আবার সেই আগের মতোই 4a-র আগে চিহ্ন নাই, তার মানে তার এখানে কী চিহ্ন আছে, প্লাস চিহ্ন, আর 3a-র আগে আছে মাইনাস চিহ্ন, তাহলে কি দাঁড়ালো, ভিন্ন চিহ্ন আবারও। তাহলে ভিন্ন চিহ্ন হলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 4a থেকে যদি 3a চলে যায়, মানে 4টা a থেকে যদি 3টা a চলে যায়, তোমাদের যদি অনেকের আছে মনে a দিয়ে মনে রাখা যায় না, তখন ওরকম ভাবে ভাববে যে 4টা a থেকে 3টা a চলে গেছে, বা ধরো 5a, অনেক সময় আমাদের টিচাররা আমাদের অনেক সময় বলে না, তোমার কাছে 4টা চকলেট ছিল, 3টা চকলেট নিয়ে নিলাম, ওই রকম ভাবে যেভাবে তুমি মনে রাখতে পারবে ওই রকম ভাবে মনে রাখো। তাহলে 4a থেকে যদি 3a চলে যায়, তখন থাকবে a, এবং এবার বলো বড় সংখ্যাটাকে 4a না 3a। আমি খুব ভালো জানি তোমরা সবাই এতক্ষণে ধরতে পেরেছো, আর আমার আসলে এই বিষয় নিয়ে আর কথা বলার কোনো প্রয়োজন নাই, খুব সহজ, এবং খুবই সহজে আমরা এই বিষয়টা মনে রাখতে পারবো, তাই না? আমার তো মনে হয় এখন আমাদের যে কোনো অঙ্ক দিলে এই বিষয় আমরা খুব সহজে মনে রাখতে পারি। তাহলে একটু ধৈর্য ধরে আরেকটা অঙ্কগাণিতিক সমস্যা আমরা একটু সমাধান করব। এটা থাকবে হচ্ছে 3টা রাশি থাকলে, এটা তো আমি 2টা রাশির ক্ষেত্রে দেখাইলাম, এবার হচ্ছে 3টা রাশি থাকলে কী হবে, আমাকে আবার একটু সময় দিতে হবে, আমি একটু বোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি, এবং হচ্ছে চট জলদি ডাকটা লিখে নিচ্ছি, তোমরাও আমার সাথে ডাকটা লিখে নাও। আচ্ছা, এবার হচ্ছে -5y+7z, তারপরে হচ্ছে 2x+7y-3z, এবং 8x
प्लस टू वाई माइनस थ्री जेड। देखो एखाने राशि होच्छे तीनटा, एखाने राशि होच्छे तीनटा, आमि तीनटा राशि लिखलाम। अच्छा एखन आमादेर कि करते हबे, एटा समस्याटा समाधान करते हबे। आगे आमादेर दुइटा छिलो, एखन आमादेर होच्छे तीनटा। ভয় পাবার কিচ্ছু নেই, একটু আমরা মনোযোগ দিয়ে এই অংশটা দেখি। আমার দৃঢ় বিশ্বাস একটু মনোযোগ দিয়ে যদি আমরা এই অংশটা বুঝতে পারি তাহলে দেখবে তোমাদের কাছে কত সহজ। ঠিক আছে আমরা একটু মনোযোগ দিই। দেখো প্রথমে কি বলেছিলাম, একরকম চিহ্ন। প্রথমে তোমরা কাজ করবে যদি তিনটা বা চারটা দেয়া থাকে একরকম চিহ্নগুলাকে একটু লেখার চেষ্টা করবে। যেমন দেখো এইখানে একরকম চিহ্ন কি কি আছে, এই থ্রি জেডের আগে আছে মাইনাস এবং এইখানে থ্রি জেডের আগে আছে মাইনাস, তার মানে এই দুইটা, এই দুই অংশটা হচ্ছে একরকম, মানে একরকম চিহ্ন। তাহলে প্রথমে একরকম চিহ্নগুলোকে যোগ করতে হবে। যোগ করি থ্রি জেড এবং থ্রি জেড, তিনটা জেড আর তিনটা জেড, যোগ করলে কত কয়টা জেড হবে, ছয়টা জেড। আচ্ছা সিক্স জেড আমরা একটু পাশে লিখে নিলাম, রাফ করতে তো কোনো সমস্যা নেই, খাত আমরা যেখানে গাণিতিক সমস্যাটা সমাধান করব তার পাশে আমরা একটু লিখে নেব, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা এবং উপরে কি আছে প্লাস, আচ্ছা এটা কিন্তু শেষ হয় নাই, এখনো আমরা যোগ করলাম, এখন চিহ্ন কি হবে, যোগের ক্ষেত্রে বলেছিলাম যে চিহ্ন থাকবে ওই চিহ্নটাই বসবে। তাহলে এখানে উভয়েই আছে মাইনাস, তাহলে এখানে মাইনাস বসবে এবং তার উপরে কি আছে সেভেন জেড। এখন দেখো আমাদের জন্য কত সহজ হয়ে গেল, খুব সহজ না? এই সেভেন জেড থেকে যদি সিক্স জেড চলে যায়, যেহেতু এখন এটা ভিন্ন চিহ্ন, এখানে কেন যোগ করেছিলাম কারণ তারা একরকম চিহ্ন, আর এখানে কেন বিয়োগ করছি কারণ তারা ভিন্ন চিহ্ন, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, সব সময় মাথায় রাখতে হবে। তাহলে সেভেন জেড থেকে যদি সিক্স জেড চলে যায় তাহলে এখানে হচ্ছে জেড। এবার বলো চিহ্ন কি হবে, প্লাস নাকি মাইনাস? চিহ্ন হবে প্লাস, কারণ এখানে সেভেন বড়, তাহলে আমি লিখলাম প্লাস জেড। ঠিক আছে এবার আসি এই এই অংশে, আমার এই অংশটা শেষ, এবার আসি জেডের অংশটা শেষ, এবার আসি এই অংশে। এখানেও দেখো সেভেন ওয়াই এর আগে আছে প্লাস চিহ্ন এবং টু ওয়াই এর আগে আছে প্লাস চিহ্ন, তার মানে একরকম, তারা দুজন একরকম। তাহলে আগে এই দুইজনকে একরকম চিহ্ন হলে যোগ করতে হবে, তাহলে যোগ করি সাত আর দুই হচ্ছে কত, নাইন ওয়াই, এবং উপরে দেখো আছে মাইনাস ফাইভ ওয়াই, আমি একটু প্লাস লিখে নিলাম। আচ্ছা ঠিক আছে এবার হচ্ছে এরা একরকম, এখন কি ভিন্ন চিহ্ন, ভিন্ন চিহ্ন হলে আমার নিশ্চয়ই আর বলা লাগবে না, তোমরা এখন জানো বিয়োগ করতে হবে এবং বিয়োগ করলে হচ্ছে ফোর ওয়াই, যথারীতি বড় সংখ্যার আগে যে চিহ্নতেই থাকবে তার মানে হচ্ছে প্লাস ফোর ওয়াই। এবং ক্লাসে যখন আমি আলোচনা করি তখন এই দুইটা অংশ লেখার পরে বলি এই অংশটা তোমরা এখন করো, আমি জানি এপাশে যদি এখন আমি এটা বলি যে এই অংশটা তোমরা সমাধান করো তাহলে এখন আর কোনো সমস্যা হওয়ার কথা না। এখানে প্রত্যেকটার আগে কী চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্ন দেওয়া আছে, যেহেতু চিহ্ন দেয়া নাই তার মানে প্রত্যেকটার আগে প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন, এবং একই রকম চিহ্ন হলে কি যেন করতে হয়, যোগ করতে হয়। তাহলে যোগ করি আট দুই দশ, দশ আর সাত সতেরো, তার মানে এখানে হচ্ছে সতেরো এক্স, এবং তাদের আগের চিহ্নটা কি হবে, যোগ করলে যে চিহ্নটা থাকে ওই চিহ্নটাই বসবে, প্লাস বসার কথা কিন্তু সামনে কোনো প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। কত সহজ, আমরা জাস্ট শুধুমাত্র, আমরা কেবলমাত্র ওই দুইটা লাইন মনে রাখব, চিহ্ন একরকম হলে যোগ করতে হবে এবং চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে বিয়োগ করতে হবে। সদৃশ অংশ চলকের সাথে নির্ভর করে, সহগের সাথে না। এই কয়েকটা জিনিস একটু বুঝে আমরা যদি একটু অঙ্ক চর্চা করি, একটু যদি এই গাণিতিক সমস্যাগুলো চর্চা করি, আমার দৃঢ় বিশ্বাস তোমরা অবশ্যই পারবে। তাহলে একটু হোমওয়ার্ক নিতে হবে, কারণ চর্চা করার জন্য তো হোমওয়ার্ক প্রয়োজন আছে। আর যদি তোমরা মনে করো যে হচ্ছে ম্যাডাম আপনি না বললেও আমরা চর্চা করব, তাহলে তো আরও ভালো, তাও আমি বলে নিই, তোমরা ৮৯ পৃষ্ঠার
কাজ আছে, 89 পৃষ্ঠার কাজ অংশটা চেষ্টা করবে, এবং একই সাথে যোগ করোর 16 থেকে হচ্ছে 25 পর্যন্ত গাণিতিক সমস্যা আছে, তোমরা যে কয়টা সমাধান করতে পারো অবশ্যই চেষ্টা করবে। আর আমি জানি এই ক্লাসটা ভালোভাবে দেখার পর আমার মনে হয় না এই বিষয় নিয়ে আর কোনো সমস্যা থাকবে। তাহলে আগামী অন্য একটা ক্লাসে, আজকে তো যোগ নিয়ে আলোচনা করলাম, অন্য আরেকটা ক্লাসে আরেকদিন বিয়োগ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকে ক্লাস দেখার জন্য ধন্যবাদ, এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটা শেষ করছি।